চাল চলো আমাকে ভালোবাসো নাইলে দেখতাছই তো বাসর ঘরের মতো এই যে বিয়া কইরা নিমু চাল চলো আসো জানি না কোন দুর্বলতা আমি ভুগতাছি একটা পিচ্চি বলাই এখনই বিয়ার কথা কইতাছে এভাবে ভিডিও বানায় আর আমি এখনো এই শীতকালের মধ্যে একা আছি আমার মার কাছে বিষয়টা শেয়ার করতে পারতাছি না যে আমি সিঙ্গেল থাকতে পারতাছি না হাত মেরে আর কতদিন ভাই মা চুদ ভাই যাই হোক এই শীতে হয়তো বা আমার আর নতুন করে কোনো ঘর সাজানো হলো না মানুষের ঘর সাজানোই দেখতে হবে তার মানে এটা তো মাইনে নিতে পারি না একটা পিচ্চি পোলাই একটা বুইড়া মেয়ের লগে সরি সরি বুইড়া বেডির লগে এরকম ভাবে সংসার করবে নাইলে দেখতাছই তো বাসর ঘরের মতো এই যে বিয়া কইরা নিমু একটা ইউনিক জিনিস খুব ভালোভাবে আমাদের লাইফের সাথে মিলে ম্যাক্সিমাম কিছু কিছু ছেলেদের সাথে বিশেষ করে জিনিসটা মিলে যখন আমরা ছোট ছিলাম তখন দেখলাম যে বড়রা বিয়ে করতেছে আর যখন আমরা প্রাপ্তবয়স্ক হয়েছি তখন দেখি যে পিচ্চিরা বিয়ে করতেছে আমার ঘরে কি বিয়া করার সুযোগ দিব না ও মা তুমি কি এসব ভিডিও চোখে দেখাও না তোমার চোখে কি পড়ে না এসব ভিডিও তো কেমন আছো তোমরা তো সবাইকে আবার স্বাগত আমার আরো একটি নতুন ভিডিও তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পেছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক এন্ড ফার্স্ট অফ অল তো বলতে চাই যে যে দেশে আমাদের মতো গোলা ভাইরা এখনো চুল ছিঁড়তে পারে নাই সেই দেশে পিচ্ছি পিচ্ছি গোলা ভাইরা বিয়ে করে সংসার চালায় আর যারা সংসার নাও চালায় তারপরেও তারা টিকটক চালায় যেইখানে কিনা তারা একে অপরকে ভালোবাসার জ্ঞান দিয়ে বেড়ায় এইসব কি প্রাণের ছয় মাইয়া করে ছয় নয় আমগো পকেটে টাকা নাই তাই তো আমগো কপালে মাইয়া নয় আমি সব বন্ধুদের প্রেমের জ্ঞান দেই অথচ আমি সিঙ্গেল কারণ কুস্তর কখনো খেলে না আলে লে 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 শোনা তুমি ফিটার খেয়ে কখন চলে আসলা আর তুমি কি নাকি কোচ আচ্ছা যাই হোক তুমি তো সবাই সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়ার জ্ঞান দিয়ে বেড়াও তারপরে দেখবা অবশেষে তুমি সিঙ্গেল রয়ে গেছো পরে লাস্টে আমার মতো হাত মেরা দিন পার করো পার্কে দুজন চুমুকাচ্ছিল ছিল আমি যে বললাম বসিকান বসিকাও শূন্য থাপড়ায় কানের গুড়া ফাটাই দেবো চুপ মারে নি মাগির পোয়া সব কিছু লয়ে ফাজলামে চলে যায় কিন্তু নবীর সুন্নত নিয়ে কোনো সময় ফাজলামো না টিকটক করি চোখে সমস্যা নাই তুই প্রেমের জ্ঞান দেয় স্বাভাবিক ব্যাপার কিন্তু নবীর সুন্নত নিয়ে মজা না আর ভাই এদের মতো পোলা বাইনের দুষ দিয়ে কি লাভ ভাই এদের ফ্যামিলি এসব শিক্ষা দিয়ে বেড়াই নয়তো ভাই এসব শিক্ষা তারা এই বয়সে কই থেকে পাবো ভাই যে বয়সে এখন অব্দি ফিটার খাই পোলা বাইনে এই বয়সে কিনা সে প্রেমের জ্ঞান দিয়ে বেড়াই ভাই এসব বাচ্চাদের দরকার শিক্ষার আর তার মা বাবাকে জানাই ধিৎকার কেননা দিতে পারেনি তারা ঠিক মতো শিক্ষা তাই তো বাচ্চা যখন বড় হবে তখন তাদের করতে হবে ভিক্ষা দেখো ভাই এসব অভিশাপ দিতেছে এরকম ভুল ধারণা তুমি পাইলো না কেননা যেমন শিক্ষা দিবা তেমন শিক্ষাই পাবা গাছ যদি তুমি কাঁঠালে লাগাও তাহলে কি ওইখান থেকে আম পাবা আরে পাগলা এখন তোর দরকার নাই কাজির তোর দরকার বর্তমানে হাজির কেননা তোরে তো এখন শূন্যতে খাতনা করা বাকি আর তুই ভাবতেছস যে বড় হয়ে গেছে তোর ওই পাখি না রে ভাই তোর এখনো টুনটুনির মাথা কাটাই বাকি তাড়াতাড়ি আই শূন্যতের খাতনার কাজটা শেষ করে দিই আজম ডাকিয়া নইলে তো ঠিক মতো ইঞ্জিন থেকে পানিও পড়বে না বলেন কি দেখো যে বুঝার সে বুঝবে কেননা টুনটুনির আগা কাটাটা যে কত কষ্টকর সেটা যে কাটছে সেই একমার তো বুঝবে শেষ চালু চালু আসো আরে দূর বাদ দাও তো তোমার সময়া আমি কি তোমার সময়ার থেকে কম আছি না তুমি তো সময়ার থেকে কম না তাই তো তোমাকে বলবো যে তুমি মেয়ে না তুমি তো আসলে পার্ক অফ রম না কেননা তোমাকে যদি বাসর রাতে দুইটা কুতা ঠিক মতো দেই তুমি বলবা আর না প্লিজ আর না মানে আমি আর কি বলতেছিলাম আর কি কলম দিয়া যদি আর পিডের মধ্যে গুতা মারি তাহলে তো সে আর কি নিষেধ করবে যে আর দিও না আর দিও না আচ্ছা আর যদি ঠিক মতো ঠাপানো শুরু করে তারপরে তোমার অবস্থা কিছুটা এরকমই হয়ে যাবে যাই হোক টুকাই আগুন টুকাই সময় একে বাদ দিয়ে এখন একটু টিকটক আর বাচ্চাদের আশেপাশে যাই কেননা তারা এসব টুকাইদের থেকে কোনোভাবে কম হয় না ভাই তারা ভালো লেভেলের ছেলে হওয়া সত্ত্বেও কেন এসব টুকায়ের মতো টিকটক ভিডিও বানায় কিছু মেয়ে এত ফাজিল যে বাচ্চাদের আদর করার বাহানা উনু ধরে টানি এ পিছি এই তুই কি কইতেছস এসব তোর পাখির নিচের ডিম কি এখনো বড় হয়েছে রে তুই এসব কথা বইলে বেড়াইতেছস আমি জানি না এসবদেরকে কে দেয় এসব শিক্ষা যে এসব শিক্ষা দিয়ে থাকুক না কেন সে যেন অবশেষে কই রাখাই ভিক্ষা কেননা একটা পিচ্চি বুড়ার জীবন যেখানে আলোকিত হবে সেইখানে তারা যদি এসব দিয়ে থাকে শিক্ষা তাহলে তাদের উচিত তারা ভবিষ্যতে করুক ভিক্ষা নয়তোবা তুমি চিন্তা করে দেখো তোমার ছেলে যদি টিকটকে আসে এইসব কথা বলে তাহলে তোমার মাইন্ড কেমন হইতে পারে উপরে আল্লাহ মেসেজ জমিন কথা সত্য কি বলবো যাই হোক ভালোবাসাটা কি তুমি তো আমারে শিখাইছিলা এখন তোমারে কিভাবে ভুলা থাকবো প্লিজ একটু শিখাও না
ভাই এই কথাটা রিপ্লাই যদি আমার দিতে হয় তাহলে ভাই আমার যেতে হবে একটু অতীতে, কারণ ছোটবেলায় যখন আমি চুরি করে তরকারি থেকে মাছটা খেয়ে নিতে চাইতাম তরকারির ডেগের মধ্যে হাত দিয়ে সবসময় আমি হাত পুরাই ফেলতাম। তো তরকারির ডেগে হাত দেওয়ার পর আমি অনেকবার সেকা খাইছি, যেটা সত্য কথা আমি তাই বললাম। কিন্তু এখনকার যুগের পোলা পাইন নাকি প্রেমে সেক খাই এই বয়সে। এলাকার গুন্ডাদের কথা বলে লাভ নাই, নিজের এলাকায় সবাই গুন্ডা, অন্য এলাকায় গেলে বোঝা যায় কে গুন্ডা আর কে ডেলিভারি বয়। ফুড ফান্ডা তুই একদম ঠিক কথা কইছস, এলাকার যারা জ্ঞান দেয় এলাকার যারা বাপ দোসাই তারা ওই লোক এলাকার ফুড ফান্ডা না, সরি হেরা এলাকার বাঘ। আর যারা সব জায়গায় অ্যাটিটিউড দেখায় টিকটক বানায় তারা হেরা ওই লোক ফুড ফান্ডা না না, হেরা ওই লোক আসল আসল বাঘ। আসলে মন চাইতেছে তোর মুখের মধ্যে এক চামচ গুড় হাইলা দিই আর তারপরে তুই এই কথা কর। কিরে কি ভাবছস, হারাই গেছি আর না ছোট ছোট? ঠিক আছে মাইনা নিলাম, যা সমস্যা নেই। আসলে একটা কথা তোর আমি ক্লিয়ারলি বলে দেই, তোর জন্মের 3টা বছর আগে যদি তোর মারে বিয়ে করে লেতাম হয়তো আর তোর আরো এক দুটা ভাই থাকতো। ওই হালারপু এইসব চ্যাং প্যাং পার্টি ধরবি না, এনবার একতরফা মানুষ এসে কমেন্ট বক্সে শুরু করে দেবে ভাই আপনি তার মা নিয়ে কেন কথা বললেন না, আপনি তো আসলে একটা মাদার। না 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 আমি মাদার সন আমি এটা মানতেছি, কেননা ভাই এই বিষয়টা একটু তোমারও জানতে হবে যে এইসব পিচ্ছি বলা বাইনগুলো যখন টিকটক বানায় তখন কি তাদের মা বাবা কি একটু চোখে দেখে না, কারো মুখ থেকে কি শুনে না, নাকি শোনার পরেও কিছু বলে না? যেহেতু তারা কিছু বলতে পারতেছে না তাহলে আমাদেরকেই বলতে হবে ভাই, কেননা তাছাড়া মাঠের মধ্যে আর কাউকে আমি দেখতেছি না ভাই। কেননা এই দেশের মানুষগুলো সরল সুযোগ কথা খুব কম বুঝে, তাদেরকে আসলে উচিত কথা বলতে হয় তার ফলে তারা ইজিলি বুঝে যায়। উচিত কথা বলার জন্য যদি হতে হয় খারাপ তাহলে এটা তো কোনো পাপ নাই, আমি এটাই মেনে নিছি ভাই। আমি উচিত কথা বললে আমি গালি খাবো সমস্যা নাই, ইটস ওকে আই এম ফাইন। তবে তুমি যদি আমার এই ভিডিওটা দেখে তোমার ছোট ভাইয়ের দায়িত্বটা নিজে নিতে পারো আর বলতে পারো যে না আমার ভাইকে এখন থেকে আমি ঠিক করে রাখবো তাতেই আমি খুশি ভাই, আই এম ফাইন। আমি এই জন্যই বলি একজনকে খারাপ বলার আগে বিবেচনা করে দেখবা সে কি কথাটা বলছে আর সে কি দিতে পারবে এই বিষয়ে তার সাইন, কারণ এখনকার যুগের বড় ছোট সবাই দিতে পারে টিকটকে গিয়ে বড় বড় লাইন। আর ভাই সব লাইন দেওয়ার মতো সময় আমার হাতে নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, তো জাস্ট তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভাই, না বুঝে আমার যদি গালি দাও তাহলে কষ্ট লাগবে, আগে তুমি আমার কথাটা বুঝো আমি তোমার কি বলতে চাইতেছি। ভাই তোমার ছোট ভাই যদি এসব টিকটক করে রাস্তা দিয়ে হাইটা বেড়ায় আর তারপরে তুমি কি নিজে রাস্তা দিয়ে হাঁটতে পারবা? তোমার বন্ধু বান্ধব নিজে এসে বলবে দেখ তোর ছোট ভাই কি বালবাক না একটা ভিডিও ছাড়লো, এত বালবাক না কি এই বয়সে এই পোলাই, তখন কেমন লাগবো? আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য আলবাস দোয়া আছে আমার জন্য।